हाय फ्रेंड्स, वेलकम टू मिमीज रेसिपीज। आज के जे रेसिपिटा शेयर करब, एटा एकटा पुरोनो देनी बांग्लादेशेर रेसिपि। एटार नाम हलो राजशाही सब्जी। ए रेसिपिटा आमी आमार दीदार काछ थेके शिखेछि। खेते किन्तु असाधारण हय, एकटा खूब सुंदर सुगन्ध ए रेसिपिटार मध्ये रयेछे। आर खूब बेशी उपकरण दिए किन्तु एटा तैरी नय, घरे थाका साधारण किछु सब्जी दिए तैरी हये जाबे ए सुस्वादु रेसिपिटा। আমি এর জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আমি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, আলু, পটল আর নিয়েছি পনির। পনিরের পরিবর্তে আপনারা ছানার বল ব্যবহার করতে পারেন। তো আমি এই সবজিগুলো নিজের পছন্দ অনুযায়ী নিয়েছি। আপনারা এর পরিবর্তে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন ঝিঙে দিতে পারেন, শীতকাল হলে সিম দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, সেরকম নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি এখান থেকে কিছু সবজিকে একটু ভাপিয়ে নেব। তার জন্য জলটাকে গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর, ফুলকপি, বিনস আর আলু। এই সবজিগুলোকে আমি একটুখানি ব্লাঞ্চ করে নিচ্ছি, খুব বেশি গলানো সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার মতো আমি সেদ্ধ করে নেব। একটু ফুটে উঠেছে, মিনিট পাঁচেক আমি ফোটানো অবস্থায় ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে জল ছড়িয়ে নিয়ে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি, তার মধ্যে ফার্স্টে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো একদম লাইট করে ভাজব, খুব বেশি ভাজব না পনির। পনিরটা প্রায় ভাজা হয়ে গেছে, পনিরটাকে আমি তুলে নিচ্ছি। পনিরটা যখন তুলব, আমি একটা যে ঠান্ডা জল নিয়ে বাটির মধ্যে, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে রেখেছি, সেইখানে তুলে নিলে পনিরটা কিন্তু খুব সফট থাকে। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো সেদ্ধ করলে কিন্তু খুব একটা ভালো খেতে হবে না, বেশি জলো জলো হয়ে যাবে ভাপালে পরে। সেই জন্য আমি পটলটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি হালকা করে। এখানে কোনো সবজি কিন্তু খুব লাল করে ভেজে রান্না করা সবজি নয়, সেই জন্য খুব হালকা করে পটলটাকে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, আর দেব গোটা গরম মশলা ফোড়নে, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা একটু ফ্রাই করে নেব, সুন্দর গন্ধটা যখন ঘি আর তেলের সাথে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে দিলে খুব ছিটোয় বলে আমি সামান্য একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে নিলে আর কিন্তু আদাটা থেকে ছিটকবে না, এটা একটা টিপস। এখানে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমি এবার অ্যাড করে দেব। চালটা দেওয়ার পরে চালটাকে আমি আগে একটুখানি ভাজবো তেলের সাথে। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে এসছে, দেখে বোঝাই যাচ্ছে চালটা থেকে একটু ফুটফুট করে আওয়াজ হবে, সেই পর্যায় অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছি সবজিগুলো সেগুলোকে সব দিয়ে দিলাম। এবার এই সবজিগুলো আমি খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন, দুটো চাল আর সবজি একসাথে ভাজা ভাজা বেশ ভালো মতো হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দেব, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হাফ টিস্পুন করে। ভালো করে মশলাগুলো সবজির সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা দিতে হবে, কারণ চাল আর সবজি কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে। দেখুন, আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি।
দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে আর চালগুলো বেশ ফুলে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা নুন জলে ভিজিয়ে রেখেছি, সেই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পনির ভেজে কিন্তু একটু নুন জলে ঠান্ডা ভেজাবেন, তাহলে পনিরগুলো কিন্তু খুব সফট থাকবে। আমার কথা শুনে একবার করে দেখবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো চিনি। দেব দু থেকে তিন টেবিল স্পুনের মতো দুধ। দুধটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর আপনারা এই সময় কিন্তু নুনটা দেখে দিয়ে দেবেন। এবার আমি একটুখানি ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি একটুখানি ঝালের জন্য দিলাম, কারণ আমি এর মধ্যে কিন্তু এখন অবধি কোনো ঝাল কিন্তু ব্যবহার করিনি। একটু হালকা হাতে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব বেশি আমি নাড়াচাড়া আর করবো না, অল্প একটুখানি মিক্সড করে নিচ্ছি, নাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। এইভাবে আমি একটুখানি ঢেকে রেখে তারপরে আমি সার্ভ করে নেব। আমি এটাকে সার্ভ করে নিয়েছি মিনিট পাঁচেক পরে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো ভীষণই সুন্দর, খুবই সুগন্ধি একটা রেসিপি। এটা অনেক পুরনো দিনের একটা রান্না, বাংলাদেশের রেসিপি, রাজশাহী সবজি। এটা তৈরি হয়ে গেল, আপনারা যে কোনো নিরামিষের দিনে একদম পেঁয়াজ রসুন বর্জিত, যারা সবজি খেতে ভালোবাসেন অবশ্যই বাড়িতে এটা কিন্তু তৈরি করবেন। করে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কিরকম লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা সবজি খেতেও ভালোবাসেন না, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে খেতে পারেন। ভীষণই একটা সুস্বাদু আর সুগন্ধিযুক্ত একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। চলুন দেখা হচ্ছে কালকে আবার নেক্সট কোনো সুন্দর একটা রেসিপির সাথে।